রিসেন্ট বাজারে কি গিয়েছিলেন? না গিয়ে থাকলে কিন্তু ভালোই করেছেন। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মাছ মাংস ডিমের কথা তো বাদই দিলাম, সবজির দাম শুনলেই তো মাথা ঘুরাই পড়তে হবে। ভালোই হয়েছিল শীতের আগে এবার এই সিম গাছগুলো লাগিয়েছিলাম। সিমের দাম এখন 350 টাকা কেজি। তবে আমার গাছগুলো তেমন একটা বাড়েনি, ভালোই ফুল আসছে কিন্তু ফল পর্যাপ্ত হয় নাই। ভাবছিলাম তো এই গাছগুলো মরেই যাবে, কারণ হচ্ছে যখন এই গাছগুলো লাগানো হয় তখন ছিল বন্যা আর বৃষ্টির পানি জমে গিয়েছিল এখানে। তো যাই হোক, এখন ভাগ্যিস যেগুলোই হয়েছে সিম কিন্তু খেতে পারবো। আমার অবশ্যই এই সিমগুলো তেমন পছন্দ না, আমার শীতের সময়ের যে সিমটা পাওয়া যায় সেটাই বেশি ভালো লাগে, এটা শখ করে লাগানো আর কি। যাই হোক, কাজে তো লাগলো এখন। আমার পরিবার যেহেতু ছোট, আমাদের কিন্তু চলেই যাবে, তা আমি একটা দুটা সিম যেগুলোই ধরেছে খুঁজে খুঁজে এগুলো পেরে নিচ্ছি। আর যাই বলেন, ফল পাড়ার কিন্তু একটা আলাদা মজা আছে। যারা নিজের কাছ থেকে সবজি ফল পাড়ে তারা কিন্তু খুব ভালোই ফিল করে যে এটা অনেক আনন্দের একটা কাজ। এই যে ভালো ফুল দেখা যাচ্ছে, হয়তো নেক্সটে আরও ধরবে কিনা জানি না, কিন্তু এখন অল্পই হয়েছে। তো আমি অনেক কষ্টে কিন্তু পারছিলাম, যেগুলো আমি হাতে নাগাল পাচ্ছি সেগুলোই আমি পেরে নিচ্ছি, বাকিগুলো আমি পরে পারবো চিন্তাভাবনা করেছি, আমাকে হেল্প করবে। তো এই যে সবগুলো সবজি হয়েছে, আর বাকি অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, বিশেষ করে আমার শখের ফুল গাছ ছিল অনেকগুলো, আপনারা হয়তো আগে ভিডিওতে দেখেছেন, এই গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এই কয়টা সিম হয়েছে সবগুলা খুঁজে বের করে। যাই হোক, আমার আজকের দিনের জন্য রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এগুলো নিয়ে হচ্ছে এখন কিচেনে চলে যাব। তো রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। সিমগুলো কেটে নিয়েছি, আর সিম কিন্তু আলু ছাড়া রান্না করলে ভালো লাগে না। কাঁচামরিচের দাম অনেক বেশি, তাই কাঁচামরিচ অল্প করে দিয়েছি। এখানেই হচ্ছে ডিরেক্ট দিয়ে দিলাম সিমের সাথে, আলুটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কাঁচামরিচটাও ফালি করে একসাথে দিয়ে দিলাম। এবার হচ্ছে রান্না করব। আর সিম কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে রান্না করা যায়, যার যে মাছ পছন্দ। আমার বাসায় আজকে যে মাছ ছিল সেই মাছ দিয়ে রান্না করব। বছরের প্রথম সিম খাচ্ছি, তাও আবার নিজেদের গাছের, খুব ভালো লাগছে। তো এবার হচ্ছে সিমগুলো রান্নার জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি। মাছ তো ভাজা ছাড়া আমরা রান্না করি না, আপনারা সবাই জানেন। এই ভাজা মাছের তেলটাতেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। আর সিম রান্না তেমন কোনো বড় বিষয় না, এটা আর বলে বোঝাতে হবে না। যাবতীয় যত মশলা লাগবে সব কিছু দিয়ে হচ্ছে সিম আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইতে আবার সিম রান্না সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাছ দিয়ে দিতে হবে। তো এই যে সিম রান্নার মধ্যে আমার আজকে একটা মিসিং মনে হচ্ছিলো, সেটা হলো টমেটো ধনিয়া পাতা, যেটা হচ্ছে আমার বাসায় আজকে ছিলই না। আর আমি পাশের যে তরকারিওয়ালা ভাইয়া ওর কাছেও গিয়ে পেলাম না। যাই হোক, তবে সিমটা যেহেতু গাছে ছিল খেতে কিন্তু ভালোই লেগেছে। এই যে আমার সিম কিন্তু হয়ে গেছে সিদ্ধ, আলুটাও চেক করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। খুব শীতকালের মতো একটা ফিল পাচ্ছিলাম শীতের সময়, আর ধনিয়া পাতাটাকে আজকে খুবই মিস করছিলাম, কারণ সিম তরকারি কিন্তু ধনিয়া পাতা ছাড়া ভালো লাগে না, এটা আমরা সবাই পছন্দ করি। সিম তরকারিতে ধনিয়া পাতা দিলে সিম তরকারির স্বাদটাই কিন্তু বেড়ে যায়। তো আপনারা খেয়েছেন বছরের শুরুতে এই প্রথম সিম, কীরকম লেগেছে জানাবেন কিন্তু কমেন্টে, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু বলবেন অবশ্যই। সিম তরকারি ছাড়া আজকে আমি একটা পাকোড়া করেছিলাম, সেটা হচ্ছে বাঁধাকপির। আর আপনারা যদি চান এটার জন্য কমেন্ট করতে পারেন, আমি এটার রেসিপিটা আলাদা করে শেয়ার করব। আর অলরেডি ইউটিউব চ্যানেলে আমার বাঁধাকপির একটা পাকোড়ার রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটি একটু অন্যরকম, আপনারা রেসিপি চাইলে কমেন্ট করবেন অবশ্যই। আজকে একটা শীতকাল শীতকাল ফিল হচ্ছিলো না, সব কিছু শীতের সবজি আজকে রান্না করেছি দুপুরের জন্য, বাঁধাকপির পাকোড়া, তারপরে হচ্ছে সিমের তরকারি। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না। আপনাদের রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।